লাস্ট পার্টের রিউল তার তোতা পাখিটাকে অনেক মিস করতেছে। আর এখানে নাইলজো যখন বাসায় ছিল তখন তার মম ড্যাডি এসে তাকে সেই ম্যাজিক্যাল জিনিসগুলো দেখিয়ে বলে যে এগুলো কি। তখন নাইলজো বলে যে এগুলো আমার ভালো লাগে আর আমি এগুলো দিয়ে গেমস খেলি। তখন তার মম ড্যাড তার সাথে রাগ করে। আর এখানে নাইলজো ইনভিটেশন কার্ড নিয়ে অ্যামেজিং পার্কে চলে যায় যেখানে রিউলের সাথে দেখা করতে যায়, কিন্তু রিউল তো সেখানে ছিল না। আর এক মুহূর্তের মধ্যে সে যেন কোথায় হারিয়ে যায় যেখানে সে একটা প্লেসে পৌঁছে যায় আর রিউলের সাথে ইয়োনাইকে দেখে এবং তাদের কাছে ছুটে যায়, কিন্তু তারা তো তার থেকে আরও দূরে সরে যায়। আর হঠাৎ নাইলডন আবার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে আর তখন উঠে দেখে যে তার গায়ের উপর ম্যাজিক্যাল একটা কাপড় আছে আর সে তার চারপাশে সেই ফুলগুলোকে দেখে সর্ষে ফুল। দেন নেক্সট সিনে দেখানো হয় একজন বৃদ্ধ মহিলা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল ম্যাজিশিয়ানের মতো দেখতে একটা লোক তার থেকে ছিনতাই করতে চায় এবং সে পুলিশে কমপ্লেন করে। তখন পুলিশ অফিসাররা ম্যাজিশিয়ানের রুমে চলে আসে। দেন নেক্সট সিনে দেখানো হয় ইয়োনার কাছে পুলিশ অফিসারকে ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কি এ ম্যাজিশিয়ানকে চিনো। তখন ইয়োনাই বলে যে না। তখন পুলিশ অফিসার বলে যে তুমি ঠিক করে চিনো নাকি বলো। তখন একজনকে নিয়ে আসে আর এ হচ্ছে ইয়োনার বস এবং তার বসকে দেখে ইয়োনাই ভয় পেয়ে যায় কিভাবে সেই লোকটি তাকে হ্যারেস করতে চেয়েছিল। তখন তার বস বলে যে ওই লোকটি কোথায় এবং পুলিশ অফিসারও বলে যে না ইয়োনাই কোথায়। অন্যদিকে ইয়োনাই তো কিছু বলার চেষ্টা করতেছেন। তখন সেই লোক বলে যে ও আমার দোকানে কাজ করতো, আমি যখন টাকা দিয়েছি ওই ম্যাজিশিয়ানের মাধ্যমে আমাকে সে উপর থেকে ফেলে দিয়েছে আর আমি অনেক ব্যথা পেয়েছি। তখন ইয়োনাই বলে যে এই লোকটি সব মিথ্যা কথা বলতেছে। তখন তার বসও রেগে যায় এবং বলে যে ইয়োনাইও হয়তো রিওলের সাথে ছিল। তখন নাইলজোল এসে বলে যে আমি ম্যাজিশিয়ানের সাথে ছিলাম। তখন পুলিশ অফিসার বলে যে তুমি কয়টার দিকে ছিলে। তখন নাইলজোল বলে যে আমি 11টার দিকে ছিলাম। আচ্ছা এই ভিকটিমটা কখন রেকর্ড করেছে যে তার চিন্তা হয়েছে? তখন বলে 11:30টার দিকে। তখন সে বলে আমি ছিলাম। দেন রিউল নাইলজোলকে ইয়োনাই জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি রিউলের সাথে ছিলে, মানে ম্যাজিশিয়ানের সাথে? তখন নাইলজোল কল্পনা করে যে সে যখন ঘুমিয়েছিল রিউলে তার গায়ের উপর সে ম্যাজিশিয়ানের কাপড়টা পরিয়ে দেয় এবং মেসমাইল দিয়ে বলে যে হ্যাঁ আমি রিউলকে দেখেছি। অন্যদিকে প্রিন্সিপাল নাইলজোলের মম ড্যাডকে বলে দেয় এবং তার মম ড্যাড বলে যে তুমি কেন মিথ্যা কথা বলতেছো এবং স্টুডেন্ট সবাই বলে যে নাইলজোল যেহেতু রিউলের সাথে ছিল তাহলে সেও একজন খুনি এবং তাকে অনেকটা সাসপেকশন করে এবং এতে সে আরও রেগে যায় এবং একটা জানলা ভেঙে ফেলে। তখন রিউলের সেই জানলা ভাঙার পর একটা প্রজাপতি আসে আর এখানে নাইলজোল বলে যে প্লিজ আমাকে এসব কিছু থেকে মুক্ত করে দাও। অন্যদিকে না হানা ও রিউলের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করে আর এখানে ইয়োনাই তো সেখানে গিয়ে দেখে, কিন্তু সেখানে গিয়ে দেখে যে রিউল নেই এবং সে আরও ভিতর রুমে গিয়ে দেখে যে রিউল তার তোতা পাখির জন্য অনেকটা কান্না করতেছে এবং ইমোশনাল হয়ে তার তোতা পাখিটাকে মিস করতেছে। তখন ইয়োনাই এটা দেখে আর তাকে বলে যে তুমি এভাবে কান্না করিও না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর তাকে এভাবে কান্না করতে দেখে ইয়োনাই অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং তারও একটা ছোটোবেলার ফ্ল্যাশব্যাক কল্পনা করে যখন তার একটা মুরগির বাচ্চা ছিল কিন্তু অসুস্থ হয়ে সেটা মরে গিয়েছিল, কিন্তু তখন ইয়োনাই ছোট্ট ছিল। আর এখন রিওলের এই অবস্থা দেখে সে চিন্তা করে যে তার তোতা পাখিটা এমন হয়ে গেছে। তখন সে বলে যে তুমি এখান থেকে চলে যাও, পুলিশ তোমাকে খুঁজতেছে। তখন রিওল বলে যে পুলিশ কেন আমাকে খুঁজতেছে, আমি কি করেছি? আর পুলিশ অফিসাররা অ্যামেজিং পার্কে চলে আসে। তখন তাকে নিয়ে যেতে চাইলে ইয়োনাইকে রিওল বলে যে তুমি চিন্তা করিও না, কারণ আমি কোনো কিছু ক্রাইম করিনি, সো আমার কোনো কিছু হবে না। তখন তাকে গ্রেফতার করতে গেলে ইয়োনাই বলে যে নাইলজোল যে বলেছে সে রিওলের সাথে ছিল তাহলে তোমরা তাকে কেন গ্রেফতার করতেছো? তখন রিয়েল বলে যে তুমি চিন্তা করিও না, যদি হাজারো লোক আমার বিরুদ্ধে যায় একজনও যদি আমাকে বিশ্বাস করে এতেই এনাফ। অন্যদিকে পুলিশ বলে যে তুমি রিউলের উপর এত বিশ্বাস কেন করতেছো, তুমি কি তার ব্যাকগ্রাউন্ড জানো? এবং তার রিয়েল নাম হচ্ছে মিনহুক এবং তার হিস্ট্রি বলে যে সে এক সময় 10 বছর আগে পাগলাগারতে ছিল এবং মেন্টাল হসপিটাল থেকে সে পালিয়ে যায় এবং বিভিন্ন কেসের জন্য তার উপর ইনভেস্টিগেশন করার জন্য তাকে ধরা হয়। তখন পুলিশ অফিসার চলে গেলে ইয়োনাই অনেকটা দুশ্চিন্তায় পড়ে যায় যে রিউল কীরকম মানুষ। তখন নাইলজোল আসে এবং বলে যে ম্যাজিশিয়ান কোথায়। তখন ইয়োনাই এখানে বলে যে ম্যাজিশিয়ানকে পুলিশ অফিসাররা নিয়ে গেছে, আমি বুঝতেছি না কী করব। তখন নাইলজোল বলে যে তোমার মনে কি হয়, রিউল কি খুনি? তখন ইয়োনাই বলে যে না সে খুনি না এবং রিউলের সে কথা মনে পড়ে যে সবাই অবিশ্বাস করলেও যদি একজন তাকে বিশ্বাস করে এটাই এনাফ। তখন ইয়োনাই বলে যে না আমি বিশ্বাস করি না সে কাউকে খুন করতে পারে বা চিন্তা করতে পারে এবং সে মহিলার সাথে ইয়োনাই আর নাইল দেখা করতে যায়।
এবং ওই মহিলা তাদের থ্যাঙ্কস জানায়। তখন নাইলদল বলে যে তোমার সাথে রিউলের সম্পর্ক কি? তখন এই মহিলা বলে যে ও আমার স্কুল ফ্রেন্ড ছিল, আমরা একসাথে পড়াশুনো করতাম এবং আমি তাকে ভালোবাসতাম, কিন্তু সে আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করেনি, আর সে অনেক ভালো স্টুডেন্ট ছিল, এমনকি হ্যান্ডসাম বয় ছিল। তখন নাইলদল বলে যে কিন্তু হঠাৎ কী হলো সে এরকম হয়ে গিয়েছে? তখন সেই মহিলা বলে যে জানি না, হঠাৎ কি একদিন সে পড়াশোনা মনোযোগ হয়ে যে এমনকি সে সুসাইড করতে গিয়েছিল, আর ছাদ থেকে পড়ে সুসাইড করতে গিয়েছিল, কিন্তু কিন্তু তার কোনো কিছু হয়নি। আর আমি কিছুদিন আগে শুনেছি সে এখনও ম্যাজিক শিখে, আর আমি তার সাথে দেখা করতে এসেছি, কিন্তু সে কখনো বড় হতে চায়নি। অন্যদিকে রিউলকে পুলিশ অফিসাররা জিজ্ঞাসাবাদ করে এবং তাকে হানার সে ভিডিওটা দেখিয়ে বলে যে এখানে যে তুমি কাউকে খুন করতেছো এটার সাথে তো সোহার ব্লাড ম্যাচিং হয়ে যায়, তো তুমি কি খুন করেছো? অন্যদিকে সেই মহিলা বলে যে রিউল তো সবসময় কারোকে হেল্প করতে চেয়েছিল, কিন্তু সে পর্যাপ্ত সময়ে কারোকে হেল্প করতে পারেনি, আর এখানে সে তো কখনো বড় হতে চায়নি, বড় হলে লোকেরা কীরকম হয়ে যায়। ঠিক তখনই ইয়নের কাছে কল আসে যে নাইলদল আর রিওনাই দৌড়ে পালিয়ে যায়, কারণ রিউল পুলিশ স্টেশন থেকে পালিয়ে গেছে। তখন রিউলকে খুঁজতে নাইলদল অনেক দিকে যায় আর ইয়নাইকে পার্কে পাঠায়। সেখানে পুলিশ অফিসাররা রিউলকে খুঁজে পায়। তখন পুলিশ অফিসারদের দেখে বলে যে তোমরা চলে এসেছো, চলো তোমাদের আমি আমার শো দেখাই। তখন পুলিশ অফিসার বললে তুমি আমার সাথে চলো, আমরা ইনভেস্টিগেশন করব। তখন রিউল বলে যে তোমরা পারবে না আমাকে, না তো পুলিশ স্টেশনে না তো মেন্টাল হসপিটালে। আর এখানে ইয়নাই চলে আসে আর ইয়নাইকে দেখে রিউল একটু শান্তি পায়। আর এখানে ইয়নাই আর রিউল একজন অন্যজনকে গান গেয়ে শোনা, আর এখানে ইয়নাই তো তার ম্যাজিকের মাধ্যমে তাকে বলার চেষ্টা করে যে সব কিছু অন্যদিকে, আর ইয়নাই রিউলকে বিশ্বাস করে যে সে কিচ্ছু করেনি। তখন রিউল তার মাথার সে ম্যাজিক্যাল ক্যাপটা পরিয়ে দেয় এবং বলে যে তুমি যেটা ভাববে ঠিকঠাই হয়ে যাবে, শুধুমাত্র আমার ম্যাজিক্যাল ওয়ার্ডগুলো বলবে। তখন ইয়নাই এখানে বলে যে তুমি কি ম্যাজিকে বিশ্বাস করো? তখন রিউল স্মাইল দেয় আর ইয়নাই তার সেই কভারটা রিউলের উপর পরিয়ে দিয়ে তাকে গায়েব করে দেয়, আর ইমোশনালও হয়ে যায় এমনকি স্মাইল দিয়ে ওঠে। আর পুলিশ অফিসাররা বুঝে না কী হয়েছে। কিছুদিন পর তাদের একটা সিসিটিভি ফুটেজ পেয়ে যায়, যেখানে অ্যামেজিং পার্কে যেটা বন্ধ সিসিটিভি ফুটেজ ছিল সেটা 4 মিনিটের জন্য চালু হয়ে যায়। আর এই ইনভেস্টিগেশন করার জন্য ইয়নার বসকে ডাকা হয়, আর এখানে মেন কাহিনী দেখানো হয় যে বসই সেই কিডন্যাপ হওয়া মেয়েটিকে খুন করেছে, আর দেখানো হয় যে সোহাই তার কনভেনিয়েন্ট স্টোরে কাজ করতো, কিন্তু একদিন টাকা চুরি করতে তার বস দেখে ফেলে এবং তার বসের সাথে সে কথা বলে যে তার বস বলে যে তাকে পুলিশ স্টেশনে দিয়ে আসবে। তখন এমনকি এখানে তার বস তার সাথে হ্যারেস করার চেষ্টা করে, ইয়নাইকে যেরকম করেছে তখন সে রেকর্ডিং করে এবং তাকে ওয়ার্নিং দেয় যে সে এসব কিছু পুলিশ স্টেশনে দিয়ে আসবেন, তাকে যদি টাকা দেওয়া না হয়। তখন তার বস টাকার বাহানায় তাকে অ্যামেজিং পার্কে নিয়ে যায় আর সেখানেই মেরে ফেলা হয়। আর পুলিশ অফিসাররা এটাও বলে যে তুমি রিউলের ছুরির মানে রিউলের ফিঙ্গারপ্রিন্ট কীভাবে পেয়েছো? তখন দেখানো হয় যে রিউলের কাছে ফাইট করতে এই লোকটি গিয়েছে, আর ভুলবশত রিউল তার ফিঙ্গারপ্রিন্ট ওইখানে দিয়ে দেয়। এমনকি রিউলের ম্যাজিশিয়ান কাপড় পরে এই লোকটি ওই মহিলা থেকে চিন্তা করতে চেয়েছিল। সো মেন কালপিট হচ্ছে তার বস, এমন এখানে তার বসকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ইয়নাই তার বসের বিরুদ্ধে হ্যারেসের কেস দিতে আসে, আর এখানে পুলিশ অফিসার বলে যে আচ্ছা তুমি কি আমাকে বলতে পারবে 11 মার্চে কী হয়েছে? তখন বন্ধ থাকা সিসিটিভি ফুটেজ চালু হয়ে যায় 4 মিনিটের জন্য। তখন ইয়নাই তো বুঝে না এখানে কী হচ্ছিল। তখন ইয়নের হঠাৎ মনে পড়ে যে সেদিন তো রিউল তাকে ম্যাজিক দেখিয়েছিল, আর ওই ম্যাজিকের আলোতে সে আকাশে উড়ে বেরিয়েছিল এবং কি চারিদিকে আলো জ্বলতেছিল। আর এইখানে ওই সিসিটিভি ফুটেজটা জ্বলে উঠে রিউলের প্রজাপতির যখন যায় তখন এইসব ঘটনা সিসিটিভি ফুটেজে ক্যাপচার হয়ে যায়। অন্যদিকে নাইলদলকে দেখানো হয় যে স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায়, আর ইয়নাইকে দেখানো হয় কিছুদিন পর সেও বড় হয়ে যায়, এমনকি সে এখন তার বোনের সাথে ভালো মতোই টাইম স্পেন্ড করতেছে, আর সে এখন পার্ট টাইম জব করে আর প্রায় সময় আর সে অনেক ভালোভাবে লাইফ স্পেন্ড করতেছে। এমনকি সে প্রায় সময় সে অ্যামেজিং পার্কে যায় যেখানে সে রিউলকে মিস করে আর রিউলের সাথে জড়িত সব কিছু স্মৃতি মনে করে। এমনকি সে মেল বক্সে সে এখনও চিঠি দেয় তার মমকে তার রিউলকে, এমন এখানে সে বলে যে আজকে যে সে এত ভালো টাইম এবং সময় কাটাচ্ছে এসব কিছু হচ্ছে একমাত্র রিউলের জন্য। আর সে এখন পার্ট টাইম জব করে যেখানে সে ম্যাজিক দেখায়। আর গাইস এখানে আমাদের এই ড্রামাটি শেষ হয়ে যায়। সো কেমন লাগলো দ্য সাউন্ড অফ ম্যাজিক এ কোরিয়ান ড্রামাটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।